তো অনাদিরাদি গোবিন্দ যেদিন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন কোন দিন বলেছি জন্মাষ্টমীর দিন। জন্মাষ্টমীর দিন লোকনাথ ব্রহ্মচারী তার মা কমলা দেবীর কোল আলো করে পৃথিবীতে আবির্ভূত হলেন। হরি বল, কোন দিন আবির্ভূত হলেন? জন্মাষ্টমীর দিন, মনে থাকবে তো? জন্মাষ্টমী দিন। এত সুন্দর ফুটফুটে গায়ের রং, একেবারে কাঁচা সোনার মতো, পাড়া প্রতিবেশী সকলে দেখতে আসছে, কিন্তু মায়ের মনে একটা মানে সিগন্যাল দিচ্ছে, বোধহয় এইবার আমাকে ছেড়ে দিতে হবে, কারণ এইবার যে সুন্দর সন্তানটি এসছে এইবার বোধহয় আমি তাকে ধরে রাখতে পারবো না। সুন্দর খবর পেয়ে পিতা নারায়ণ গোস্বামী সন্তানটিকে দেখতে গেলেন এবং তিনি দেখলেন সত্যি সত্যি একদম সোনার মতো একটা ছেলে। তিনি কমলা দেবীকে বললেন, এইবার তুমি তোমার ছেলের মায়াটি ছেড়ে দাও, এত সাধারণ শিশু না, এ যে দেখছি দেবশিশু। তিনি বলছেন, এ সাধারণ শিশু না, এ দেখছি দেবশিশু, দেবশিশু আমাদের ঘরে এসেছে, অতএব তাকে তুমি ছেড়ে দাও। এইভাবে তিনি আবির্ভূত হলেন 1730 খ্রিস্টাব্দের বা 1137 বাংলার 18ই ভাদ্র কৃষ্ণের জন্মাষ্টমী। কিছুদিন যায় লোকনাথ বড় হচ্ছে, আস্তে আস্তে খেলাধুলার বয়স হয়েছে, তখন রামনারায়ণ ঘোষাল বাবা চিন্তা করলেন তিনি জাগতিক শিক্ষা দেবেন না, এই ছেলেটিকে আমি পারমার্থিক শিক্ষায় শিক্ষিত করে জগতের কল্যাণের জন্য ছেড়ে দেব, অতএব তাকে আমি জাগতিক শিক্ষা দেব। কিছুদিন যাওয়ার পরে তার ছেলেদের বন্ধুদের সাথে খেলাধুলা করে আরেকটু বড় হয়েছে, রামনারায়ণ ঘোষাল মনে মনে খুঁজছেন যে কার হাতে সমজিয়ে দিলে আমার ছেলেটি এই জগতের জন্য কাজ করে। লোকনাথ ব্রহ্মচারীর সমবয়সী তার একটি বন্ধু ছিল, তার নাম হচ্ছে বেনি মাধব। কি নাম বলেছে? বেনি মাধব। তো বেনি মাধব এই লোকনাথের সাথে একসাথে খেলা করেন, একসাথে লেখাপড়া বা খেলাধুলা যাই করে। কিছুদিন পরে যখন 8 বছর 9 বছর হলো বয়স, তার পিতা খুঁজতে খুঁজতে তাদের পাশের গ্রাম, তাদের গ্রাম হচ্ছে 84 চাকলা, তাদের পাশের গ্রাম নাম হচ্ছে বাঁকুড়া, সেই গ্রামে শ্রী ভগবান গাঙ্গুলী নামে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, শাস্ত্রীয় পণ্ডিত। তিনি সন্ন্যাসী ছিলেন না, সংসারী ছিলেন, কিন্তু শাস্ত্র জ্ঞানে শ্রী ভগবান গাঙ্গুলীর মতো এই এলাকায় কেউ ছিল না। ভারতে তখন পশ্চিমবঙ্গ সহ 24 পরগনা সহ ওই এলাকাটাতে সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন শ্রী ভগবান গাঙ্গুলী। শ্রী ভগবান গাঙ্গুলীর কাছে লোকনাথের বাবা গিয়ে বললেন যে আপনি যদি কৃপা করে আমার ছেলেটির দায়িত্ব নেন তাহলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হয়। তখন ভগবান গাঙ্গুলী বললেন, ঠিক আছে আমি একটু সময় দাও, আমি দেখি। তিনি ধ্যানস্থ হয়ে চিন্তা করলেন, আরে তোমার ঘরে যে ছেলেটি এসছে এত জগৎ বিখ্যাত হবে, এমন একটি ছেলে তোমার গৃহে এসেছে তার নামে সারা পৃথিবী এক সময় প্রচারিত হবে, সে এমন এক ত্রিকালজ্ঞ মহাপুরুষ হবে, তোমার তো সৌভাগ্য। ভগবান গাঙ্গুলী বললেন, তাদের 10 বছর হয়েছে, 11 বছর বয়স হলে আমার কাছে দিতেই হয়, আমি তাদেরকে উপনয়ন দেব এবং যেদিন উপনয়ন দেব সেদিনই তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাব সন্ন্যাসী হিসাবে, তোমরা যদি রাজি থাকো তাহলে আমি দায়িত্ব নিতে পারি। কত বছর বয়সে বলেছে? মাত্র 11 বছর। চিন্তা করতে, একটা 11 বছর বাচ্চা তো এত বড়, ছোট বাচ্চা না, 11 বছর বয়সে। তখন বেনি মাধবী বলল যে আমিও উপনয়ন নেব এবং সন্ন্যাস হব। বেনি মাধবের মা বাবা কান্নাকাটি করলেন, না না তুমি আমাদের একমাত্র সন্তান, তোমাকে ছেড়ে দেওয়া যাবে না, তুমি থাকবে, তোমাকে যাওয়া দিতে যাব না, সন্ন্যাস নিতে দেব না। তখন বেনি মাধব খুব বুঝালেন যে আমার একমাত্র বন্ধু লোকনাথ, ও যদি চলে যায় আমি কার সাথে খেলবো, মা তুমি ছেড়ে দাও, বাবা তুমি ছেড়ে দাও, আমি ওর সাথে যাব। অনেক কান্নাকাটি করল, সিদ্ধান্ত হলো একটি ভালো দিনে
ভগবান গাঙ্গুলী তাদেরকে উপনয়ন দেন। যথারীতি কমলা দেবীর উঠানে সাজানো হলো, একটু কল্পনা করেন কেমন, এরকম উঠোন ভর্তি সমস্ত গ্রামের মানুষ দেখতে এসেছে। দুটি ছোট বালক, একটি লোকনাথ একটি বেনি মাধব, তাদের বয়স কত? মাত্র 11 বৎসর। দুটি 11 বৎসরের বালক, মাথা নাড়া করা, চুল ফেলে দেওয়া হয়েছে, নাড়া মাথা দুটি ছেলে দাঁড়িয়ে আছে, হাতে লাঠি মানে দণ্ডধারী, সন্ন্যাস, তারপরে কৌপিন পরা, মায়ের চোখের জল রাখতে পারছেন না দেখে, যে আমার নারী ছেড়া ধন আমাকে ছেড়ে চলে যাবে, মন খুব খারাপ। যথারীতি ভগবান গাঙ্গুলী কি করলেন, চমৎকারভাবে বৈদিক মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ করলেন। ভগবান গাঙ্গুলীর কণ্ঠ এত চমৎকার ছিল যে বৈদিক মন্ত্রের কারণে চারদিক আলোড়িত হতে লাগলো। সমস্ত ক্রিয়াকাণ্ড শেষ করে তিনি কি করলেন, দুটি বালককে সন্ন্যাসের বেশে সাজিয়ে উপনয়ন দিয়ে বললেন আজকে আমরা বেরিয়ে যাব। লোকনাথ ব্রহ্মচারীকে, তখন ব্রহ্মচারী লোকনাথ বাবাকে কি বললেন, তার গুরুদেব ভগবান গাঙ্গুলী, যে প্রথম কাজ হচ্ছে ভিক্ষা করা, তুমি যে ঘর থেকে বেরোবে তুমি ভিক্ষা করে বেরোতে হবে, তো যাও মার কাছে গিয়ে ভিক্ষা করো, বাবার কাছে ভিক্ষে করো। মায়ের কাছে যখন গেলেন, মাকে সহ্য করতে পারবেন বলেন, তার 11 বৎসরের বাচ্চাটি, যে শিশুটি ঘরে থাকবে খাবে সেই শিশুটি বনে জঙ্গলে কোথায় যাবে ঠিক নাই, আর ফিরে আসবে না, তিনি কি ছেড়ে দেবেন? ছেলেকে জড়িয়ে কাঁদতে লাগলেন। ভগবান গাঙ্গুলী বলেন, না না, কান্না করলে চলবে না। রামনারায়ণ ঘোষাল বললেন, কমলা দেবীকে তোমার মায়া ত্যাগ কর, তাকে ছেড়ে দিতে হবে। গীতায় ভগবান কি বলেছেন, ভগবান বলেছেন যে আমার কাছে তুমি যদি আত্মসমর্পণ করো তাহলে তোমার মায়া কাটিয়ে দিতে পারে। মাম এই বোঝে প্রপদন্তে মায়া মেতাম তরন্তিতে, যখন মায়ের কাছে ভিক্ষা করলেন, বাবার কাছে ভিক্ষা করলেন, মা বাবা খুব আদর করেও মায়া ত্যাগ করে চুকের জলে ছেলে দুটিকে বিদায় দিয়ে দিলেন মাত্র 11 বৎসর বয়স। তারপরে চিন্তা করেন, লোকনাথ ব্রহ্মচারী যখন 11 বৎসর বয়সে গৃহ ত্যাগ করলেন, তাদেরকে নিয়ে বেনি মাধব এবং লোকনাথ, তাদেরকে নিয়ে তাদের গুরুদেব প্রথম গেলেন শক্তিপীঠ, শুরু করা হয় কালীঘাট থেকে, ওই যে গঙ্গার তীরে ভারতে কালীঘাট, আপনারা গিয়েছেন অনেকে, কিন্তু তখন এরকম ছিল না, এখন তো রাস্তাঘাট, গভীর জঙ্গল ছিল তখন কালীঘাটে, গভীর জঙ্গল ছিল, মায়ের একটি মন্দির, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ভারতবর্ষে, তখন গভীর জঙ্গলের ভিতরে মন্দিরটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখাশোনা করত। তো কালীঘাট মন্দিরে গেলেন, ওইখানে অনেক সন্ন্যাসীরা তপস্যা করেন, তাদের গায়ে ছাই মাখা, জটাজুটো দাড়ি। এই জায়গাটিতে গিয়ে লোকনাথ ব্রহ্মচারী এবং বেনি মাধবকে নিয়ে গুরুদেব গেলেন ভগবান গাঙ্গুলী। যখন গেলেন যে কোথায় আসলাম, কিন্তু ছেলে দুটি এত আনন্দিত হলো, তারার মনেই ছিল তার ঘরের বাঁধন মানবে না, তারা বেরিয়ে যাবে, তারা কিন্তু মহাখুশি, মা বাবা ছেড়ে যে চলে এসছে তাদের কিন্তু দুঃখ নাই, তারা মহাখুশি মনে চলে আসলো কালীঘাটে। মায়ের শক্তিপীঠের প্রথম শক্তি নিয়েই তান্ত্রিক সাধনায় জীবন অবগাহন করতে হয়, এবং যথারীতি এই ছেলে দুটি লোকনাথ এবং বেনি মাধব শক্তিপীঠে কিছুদিন থাকলেন। পরের ঘটনাটি খেয়াল করেন, দুটি ছোট বালক সন্ন্যাসীরা এরকম তপস্যা করছে বসে, প্রথম কয়েকদিন বলো যে কোথায় আসলাম, তারপরে এমন তাদের সাথে ফ্রি হইল, কেউ জটা ধরে টান দেয়, কেউ কৌপিন ধরে টান দেয়, মানে এরকম দুষ্টুমি, ছেলেদের যা দুষ্টুমি। অনেক সন্ন্যাসীও তো রাগ করেন না, শেষে এমন অবস্থা ভগবান গাঙ্গুলীর কাছে নালিশ দিলেন যে তুমি কেমন দুটি বাচ্চা ছেলে নিয়ে এসছো, সন্ন্যাসী বানাবে মাত্র 11 বৎসরের বাচ্চা, এরা তো দুষ্টুমি করে আমাদের সাধনা নষ্ট হয়, আমরা যে ধ্যান করে বসেছি আমার ধ্যান তো বিঘ্ন ঘটে। ভগবান গাঙ্গুলী অত্যন্ত বিনয়ের সাথে বলে যে দেখেন, আমি দায়িত্ব নিয়ে এসেছি তাদের পিতামাতার কাছ থেকে, এখন আপনারা যদি ওদের একটু শিখিয়ে না তুলেন, আপনারা কৃপা করে ছোট মানুষ মনে রাখবেন না,
রাগ করবেন না, যা হোক সন্ন্যাস আদর করতেন। লোকনাথ বললেন তার গুরুদেবকে, গুরুদেব আমরা এই মন্দিরে থাকবো না। কেন? আমি দেখেছি, লোকনাথ দেখেন জ্ঞান কিরকম ভগবান দিয়েছেন, যে আমি দেখেছি আমাদের বাড়ি থেকে চাল ডাল আসে, বাড়ি থেকে খাবার আসে, তা আমরা কিসের সন্ন্যাসী? সন্ন্যাসী মানে তোমরা বাইরে ভিক্ষে করে খাবো, হ্যাঁ, আমরা তো বাড়ি থেকে খাবার খাওয়ার কথা না। ভগবান গাঙ্গুলী বলেন, হ্যাঁ তোমার তো জ্ঞান হয়েছে সত্যি, তাহলে কোথায় যেতে হবে? লোকনাথ বলেন, এমন জায়গায় যেতে হবে যাতে আমার বাড়ির লোক জানে না আমি কোথায় গিয়েছি, যাতে আমাদেরকে খুঁজে না পায়। একটু খেয়াল করেন কত কষ্টের মধ্য দিয়ে তিনি লোকনাথ হয়েছেন। আপনারা যে বাণীগুলো পড়েন, লোকনাথ ব্রহ্মচারী রণে বনে জলে জঙ্গলে, এরকম অনেকগুলো বাণী আছে, একটা বাণী আমার খুব ভালো লাগে। তিনি কি বলেছেন? তোরা আমার চরণ ধরিস না, তোরা আমার আচরণ ধর। আছেন একটা লিখে, তোরা আমার চরণ ধরিস না, তোরা আমার আচরণ ধর। তার মানে কি? তিনি যে আচরণ, তিনি যে সাধনা করেছেন, যে কঠোর তপস্যা করেছেন, ওইটা তোমরা করো, খালি পায়ে পড়লেই হবে না। তোরা আমার চরণ ধরিস না, তোরা আমার আচরণ ধর। আরেকটা বাণী আছে এক জায়গায়, যে যদি গরিব দুঃখী অনাহারীকে তুমি খাবার দাও, এটা আমি পাব। আমরা কি এটা করি? আমরা শুধু নিজেরাই খাওয়া নিয়ে ব্যস্ত থাকি। লোকনাথের উৎসব করলাম আর তাই বাণীগুলো যদি একটু না মানি তাহলে তো হবে না। পঞ্জিকাতে সব লেখা আছে। তো কিছুদিন পরে লোকনাথ ব্রহ্মচারী কি করলেন, বেনী মাধবকে নিয়ে অনেক দূরে চলে গেলেন তার গুরুজি ভগবান গাঙ্গুলী, যেখানে আত্মীয় স্বজন খুঁজে পাবে না, মা বাবা খুঁজে পাবে না, এমন একটি জায়গায় গেলেন যেখানে কেউ পাবে না। সেখানে অনেকদিন তপস্যা করার পরে যখন আস্তে আস্তে, তখন লোকনাথ ব্রহ্মচারী বললেন, আমাদেরকে যে ট্রেনিং দেওয়াচ্ছেন সাধন ভজন, আমরা যদি শাস্ত্র জ্ঞান না জানি তাহলে আমরা কি শিখলাম? গুরুদেব বললেন, আমাদের সনাতন শাস্ত্র বিশাল, তুমি এক জীবনে পরে কিছু জ্ঞান অর্জন করতে পারবে না। তার চেয়ে বরঞ্চ আমি যে বাস্তব অভিজ্ঞতা থেকে যে জ্ঞান অর্জন করেছি এইটা তোমাদেরকে আস্তে আস্তে দিয়ে দেব, তাহলে তোমরা জ্ঞান অর্জন হয়ে যাবে। ভগবান গাঙ্গুলী কিন্তু বিশাল ত্যাগ করেছেন লোকনাথের জন্য। তখন তিনি লোকালয় থেকে অনেক দূরে নির্জন একটি জায়গায় বললেন, আমরা ভিক্ষা করে যা পাই তাই খাবো, কারো বাড়ি থেকে কিছু যাতে না আসে। শুরু করলেন ব্রত, প্রথম করলেন, এখন খেয়াল করবেন কত কঠোর তপস্যা করেছেন, প্রথম শুরু করলেন নক্ত ব্রত। নক্ত ব্রত কি? সারাদিন না খেয়ে উপবাস থেকে পরের দিন হবিষান্ন, মানে তিল এবং দুধ দিয়ে হবিষান্ন, এইভাবে চললো কিছুদিন মাসখানেক। তারপরে শুরু করলেন একান্তর ব্রত। একান্তর ব্রত কি? একদিন খাবেন, একদিন মধ্যেখানে বাদ, তারপরের দিন খাবেন। আমাদের মতো অন্ন না, এই পঞ্চ ব্যঞ্জন দিয়ে পেট ভরে খাবার না। গুরুজি বিভিন্ন গ্রাম থেকে ভিক্ষা করে তিল এবং দুধ সংগ্রহ করবেন, সেইটা দিয়ে একান্তর ব্রত হবে, হবিষান্ন করে। এইভাবে কিছুদিন তারা পাস করলেন। তারপরে শুরু হলো ত্রিরাত্রি ব্রত, মানে আস্তে আস্তে ট্রেনিং টাইট হচ্ছে। ত্রিরাত্রি ব্রত মানে কি? তিন দিন খাবে না, চতুর্থ দিন গিয়ে খাবে। আমরা কি পারবো? তিন দিন খাবে না, চতুর্থ দিন গিয়ে খাবে, পেট ভরে না, ওই হবিষান্ন। এইভাবে কিছুদিন যখন পাশ হলো, তারপরে শুরু হলো পঞ্চাহ ব্রত। পঞ্চাহ ব্রত মানে কি? পাঁচ দিন খাবে না, পাঁচ দিন না খেয়ে ছয় নম্বর দিন গিয়ে একটু হবিষান্ন করবে। এইভাবে যখন কিছুদিন গেল, তারপরে শুরু হলো নবরাত্রি ব্রত। তার মানে কি? নয় দিন খাবে না, নয় দিন না কে দশ নম্বর দিন একটু হবিষান্ন করবে। তারপরে শুরু হলো দ্বাদশ ব্রত, মানে বারো দিন খাবে না, তেরো নম্বর দিনের দিন কিছু খাবে। তারপরে শুরু হলো পঞ্চাদশ অহ, মানে পনেরো দিন, পনেরো দিন না খে। তারপরে গেলেন মাসাহ ব্রত, মানে এক মাস কিচ্ছু খাবে না, এক মাস উপবাস,
তারপরে গিয়ে 31 নম্বর দিনে একটু হবিষান্ন খাবে। আমরা এটা কল্পনা করতে পারি নিজের বেলা? আমরা তো মরেই যাব চিন্তা করলে, এতদিন না খেয়ে থাকার সময় এক মাস। এইভাবে এই জন্য বলছি যে লোকনাথ ব্রহ্মচারী বলছেন তোর আমার চরণ ধরিস না আচরণ ধর, মানে কত কঠোর তপস্যা করে তিনি লোকনাথ ব্রহ্মচারী হয়েছেন, চারটিখানি কথা না। তারপরে যখন মাসাব্রত হল, দ্বিতীয়বার যখন পরীক্ষা নিলেন, লোকনাথ ব্রহ্মচারী পাশ করলেন, বেনিমাধব ফেল করলেন, মানে এক মাস না খেয়ে থাকতে পারলেন না, ফেল মারলেন বেনিমাধব। যাই হোক, এইভাবে যখন ব্রত চলছে, এক পর্যায়ে তারা বলেন যে আমরা এখানে থাকবো না, আমরা আরো দূর চলে যাব, হিমালয়, হিমালয় একদম বরফ, হিমবাহর ভিতরে গিয়ে সাধনা করলেন। একদিন দুই দিন না, মোর দেন 100 ইয়ার্স, 100 বছরের উপরে। এইদিকে তার গুরুজির ভগবান গাঙ্গুলির বয়স প্রায় 150 হয়ে যাচ্ছে, 148-149 এরকম হয়ে যাচ্ছে। যখন এই অবস্থা গুরুদেব, তখন তারা ভ্রমণে বেরোলেন। কোথায় যাবেন দেখেন কত কঠোর তপস্যা। এখন তো বিমানে আমরা চলে যাই সৌদি আরব, মক্কা মদিনা, কিন্তু তখন তারা এরকম ছিল না, গাড়ি ঘোড়া ছিল না। তারা রওনা হলেন এবং প্রথম গেলেন তারা মক্কাতে, হেঁটে, পায়ে হেঁটে মক্কা রওনা হলেন যাওয়ার জন্য। পায়ে হেঁটে যাওয়ার পথে তারা কাবুল, কাবুল একটা জায়গা আছে, সেখানে গেলেন। কাবুলের পরে আপনারা দেখবেন তারা আরেকটু যখন আগলেন, কাবুলে গিয়ে দেখা হলো মোল্লা সাদির সাথে, মোল্লা সাদির সাথে দেখা হলো, এবং সেইখান থেকে তারা আরও কিছু দূরে হেঁটে গেলেন মদিনাতে। কাবুলের পরে গেলেন মদিনাতে, মদিনার পরে তারা আবার যখন হাঁটতে লাগলেন, সেখানে আব্দুল গফুর নামে এক লোকের সাথে দেখা হলো। এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে। আব্দুল গফুরের কাছ থেকে লোকনাথ ব্রহ্মচারী পবিত্র কোরআন সম্পর্কে জ্ঞান নিলেন। আমরা কি ওই ধর্মের গ্রন্থ স্পর্শ করি? আমরা নিজের তাইতে পড়ি না। তিনি গীতাতে যে বাণীটি বলছে, গীতায় ভগবান বলছেন, আপনারা দেখবেন স্পষ্টত যে বিদ্যা বিনয় সম্পন্ন গাবি হস্তিনি, কি বলছেন যে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গরু হাতি চণ্ডাল কুকুর সবাইকে যে সমানভাবে দেখবে সে হচ্ছে প্রকৃত পণ্ডিত। এটা গীতার বাণী, ভগবান বলছেন। লোকনাথ ব্রহ্মচারী গীতার বাণীটা নিজের জীবনে পালন করেছেন। তিনি মোল্লার কাছ থেকে, আব্দুল গফুরের কাছ থেকে পবিত্র কোরআন শরীফ জ্ঞান অর্জন করেছেন, অনেকদিন তার সাথে থেকেছেন। তিনি স্পষ্টত বলেছেন যে আমার জীবনে আমি দুইজন ব্রাহ্মণ দেখেছি, এক হচ্ছে আব্দুল গফুর আর এক হচ্ছে ত্রৈলঙ্গ স্বামী, দুইজন আমি দেখেছি জ্ঞানে। সেখান থেকে তিনি আবার কাবুল গেলেন। কাবুলে থাকা অবস্থায় তার গুরুদেব ভগবান গাঙ্গুলি বললেন, হে রে আমার তো সময় বোধহয় বেশি দিন নাই। তখন লোকনাথ খেয়াল করে দেখলেন যে তার গুরুদেব তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রায় 80 বৎসর তাদের তলে ব্যয় করেছেন। শুধু লোকনাথ বা বেনিমাধবের যে ক্রেডিট না, তার গুরুদেবের ত্যাগটাও চিন্তা করতে হবে, মানে তিনি কত বড় ত্যাগ করেছেন এই দুইটি ছেলেকে শিখিয়ে পড়িয়ে তোলার জন্য। 80-90 বৎসর তাদের পেছনে ব্যয় করেছে যে তোমরা জ্ঞানার্জন করো, স্বাস্থ্য জ্ঞান অর্জন করো। লোকনাথ বললেন, সত্যি তো বাবা, তোমার শরীর কানা খারাপ হয়ে গেছে, আমরা শুধু নেয়ার জন্য, তোমার কাছ থেকে জ্ঞান নেয়ার জন্য আমরা সাধন ভজন করেছি, তোমার কাছ থেকে শিখেছি, কিন্তু এই করতে করতে তোমার জীবন থেকে 80-90 বৎসর আমাদের তলে ব্যয় করে ফেলেছে। তখন ভগবান গাঙ্গুলি গুরুজি বললেন, আমি কাশিধামে যাব, তোমরা ফিরে চলো, আমরা কাশিধামে যাব। তখন লোকনাথ ব্রহ্মচারী এবং বেনিমাধব তাদেরকে নিয়ে তিনি আবার কাশিধামে চলে আসলেন। যখন কাশিধামে আসলেন, সেখানে এসে ভগবান গাঙ্গুলি ভাবলেন যে আমার জীবনের শেষ বেলা, কিন্তু এই দুইটি ছেলেকে আমি কার কাছে রেখে যাব। চিন্তা কত বড় দায়িত্বশীল গুরুদেব, যেই দুটি ছেলেকে, তখন ধরেন লোকনাথ ব্রহ্মচারীর বয়স 90-95-100 মতো হয়ে গিয়েছে, গুরুজির বয়স তখন 150 বৎসর, 150 বছর বেঁচেছিলেন ভগবান গাঙ্গুলি।
মানে লোকনাথের গুরুদেবও কিন্তু 150 বছর বেঁচে ছিলেন, চারটিকানি কথা না, 150 বছর। তিনি কি করলেন, যেই দুটি ছেলেকে আমি কার কাছে দেব, তিনি ত্রৈলঙ্গ স্বামী নামে একজন পরম জ্ঞানী তপস্বী ভক্ত ছিলেন, তাকে বলা হতো সচল শিব, মানে হঠাৎ দেখা গেছে এইখানে তো দেখা যাবে কুমিল্লা, মানে এইখানে আছেন ওইখানে আছে এরকম থাকে, বপু খুব বড় স্বাস্থ্যগ্রস্ত বেশ ছিল। ত্রৈলঙ্গ স্বামীর আশ্রমে নিয়ে গেলেন ভগবান গাঙ্গুলি, নিয়ে বললেন যে আমার তো জীবন প্রায় শেষ, 150 বছর বয়স হয়ে গিয়েছে, আমি দেহ রাখবো, আমার দুটি ছেলেকে আপনার কাছে দিয়ে গেলাম। তখন ত্রৈলঙ্গ স্বামী কী করলেন, ওই ছেলে দুটিকে দায়িত্ব নিলেন, বেণীমাধব এবং লোকনাথের। ওইদিকে ওই ত্রৈলঙ্গ স্বামীর আশ্রমে কুটিরে থেকে প্রতিদিন স্নান করতে যেতেন গঙ্গায়, মণিকর্ণিকা একটি ঘাট আছে, মণিকর্ণিকা ঘাটে। একদিন ভগবান গাঙ্গুলি সকালে স্নান করতে গিয়েছেন আর আসেন না, স্নান করতে গিয়েছেন গুরুদেব আসেন না, লোকনাথ বেণীমাধবকে বলেন চলো দেখে আসি গুরুদেব কেন আসছেন না। এটা চিন্তা করে তারা দুজন মণিকর্ণিকার ঘাটে গেলেন, গিয়ে দেখলেন তাদের গুরুদেব ভগবান গাঙ্গুলি এরকম করে ধ্যান বসে আছেন, গঙ্গার তীরে বসে আছেন মণিকর্ণিকার ঘাটে। লোকনাথ কি করলেন, যে দেখি গুরুদেব এতক্ষণ ধরে বসে আছেন, যেই তাকে স্পর্শ করেছেন মানে টাচ করেছেন, অমনি গুরুদেব কাত হয়ে মাটিতে পড়ে গিয়েছেন, মানে দেহ থেকে পাখিটি চলে গিয়েছে, তিনি দেহ ত্যাগ করেছেন। তো লোকনাথ ব্রহ্মচারী মন খারাপ করলেন না, কারণ সেই জ্ঞান অর্জন তিনি করেছেন, যেটি আমরা জন্ম মৃত্যুর চক্রে আছি, তিনি দেহ রেখেছেন মানে আরেকটি নতুন দেহ পাবে, কারণ শাস্ত্র বলছে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরুপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যান্য সংঘাতি নবানি দেহি। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 22 নং শ্লোকে বলা হচ্ছে যে আমাদের যদি বস্ত্র পুরানো হয়, বাসাংসি জীর্ণানি, বাসাংসি মানে বস্ত্র, কাপড় যখন পুরনো হয় তখন আমরা ফেলে দিয়ে নতুন বস্ত্র ধারণ করি, ঠিক তেমনি আমার দেহি মানে আত্মা যখন এই দেহটা পছন্দ হয় না, এটা ছেড়ে দিয়ে নতুন দেহ ধারণ করে। কিন্তু আমরা কি পাখির খবর রাখি, রাখি না। সবচেয়ে দুঃখটা ওই জায়গাতে, আমরা দেহটাকে যত্ন নেই যেভাবে, স্নো পাউডার, মেকআপ, তারপরে ভিটামিন যুক্ত খাবার খাওয়ার জন্য, দেহ ঠিক রাখার জন্য কত ঔষধ মেডিসিন, এখন ফলের সিজন, দুধ, কত কিছু, কিন্তু এইখানে ঠিক এইখানে ভগবান পরমাত্মা জীবাত্মার উপরে এইখানে ধুকধুক করছেন, এই পাখিটি যদি বের হয়ে যায়, এই দেহটার 1 পয়সার দাম আছে, 1 পয়সার দাম, এই পাখিটা যতক্ষণ আছে ততক্ষণ আমি, এই পাখিটা যখন নাই এইটা একটা খাঁচা, এটার 1 পয়সার কোনো মূল্য নাই। তাহলে একটি গল্প বলি শোনেন এর ফাঁকে, আমরা সকলেই এই দেহ খাঁচাটা নিয়ে ব্যস্ত। শাস্ত্র বলছে যে তুমি একটি ঘরে আছো, ঘরের মালিক অনাদিরাদি গোবিন্দ, যখন মালিক বলবে তোমারে পছন্দ হয় না গেট আউট, মালিকের যখন পছন্দ হবে না তোমাকে গেট আউট করে। এই পাখির যত্ন আমরা নেই না, সবসময় খাঁচার যত্ন নেই, এই খাঁচার খাদ্য হচ্ছে, এই দেহটার খাদ্য হচ্ছে ভিটামিন, আমিষ, শর্করা, স্বেচ্ছাদ, দেহটাকে পুষ্ট রাখার জন্য স্নো পাউডার আলতা, কিন্তু এই আত্মাটি কি ওইগুলো খায় না, আত্মার খাবার হচ্ছে ভগবানের গুণকীর্তন, বিভিন্ন ব্রত করা, ভক্ত সঙ্গ করা, এটি হচ্ছে আত্মার খাদ্য। এই কারণে এক দেশে একবার, মায়েদের জন্য বিশেষ করে বলছি, এক দেশে একবার একটা কয়েকটা ভাই ছিল একটা গ্রামে, তো দুই ভাইয়ের বিয়ে হয়েছে, ছোটো ভাইয়ের যখন বিয়ের জন্য আলোচনা চলছে, পাশের গ্রামে একটি মেয়ে দেখলেন খুব সুন্দরী, ঠিক হলো বিয়ে হবে, এই মেয়েটির একটা শখ ছিল, শখ কি, সে একটা পাখি পালতো, এই রূপার একটা খাঁচার মধ্যে, অনেকে ময়না টিয়া পালে না, তো ওই মেয়েটি বিয়ের আগে তাদের আঙ্গিনাতে একটি পাখি পুষত,
এখন বিয়ে হয়ে গেছে, এখন এটা ফেলে আসে কি করে? ছোটবেলা থেকেই সে ওই পাখির খাঁচাটা শ্বশুর বাড়িতে নিয়ে এসেছে, কিছুদিন যাচ্ছে, প্রতিদিন সেটা যত্ন করে সংসার করে, লক্ষ্মী বৌমা। কিছুদিন পরে ওই ছোট বউয়ের ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, তো ভাইয়ের বিয়ে ঠিক হলে কি করবে? নায়র যেতে হবে, নায়র হইতে বলে কথাটাকে, নায়র বলে না। আচ্ছা, তো ছোট বৌমা বলছে যে আমি নায়র যাব। এখন নায়র যে যাবে তার পাখির খাঁচাকে দেখবে, মনে একটা চিন্তা না, ঘরের যে বড় বৌমা ছিলেন, সাধারণত বড় বৌমার একটু সরল হন, সরলা দিদি, তার কি হয় যা হতে হয় সম্পর্কে, যা হয় আমার এই সম্পর্কগুলো একটু ইয়ে লাগে, ঝাপসা লাগে, মনে থাকে না, জাল না যা, যা শব্দটা বোধহয় বই পুস্তকে লেখা থাকে। তো ছোট বৌমা বড়দিকে বলছে, দিদি, ও দিদি, আমি বাবার বাড়িতে যাব, নাইয়র, আমার ভাইয়ের বিয়ে লেগেছে, আমার খাঁচাটি কে দেখবে? বলছে, তুই চিন্তা করিস না, আমি তোর খাঁচা দেখব। বড় বউকে তো দিদি তো ডাকছে, আবার বলছে, ও দিদি, দিদি তুমি আমার খাঁচাটি দেখবে তো? বলে, তুই কোনো চিন্তা করিস না, বাবার বাড়িতে নাইয়র যা, শান্তিমতে বিয়েটা খা, তারপরে আসলে আমি তোর দেখব। সে রেডি হয়েছে, যাবে বাবার বাড়িতে নাইয়র, উঠানের একমাত্রায় গিয়ে আবার দৌড়ে আসছে, ও দিদি তুমি আমার খাঁচা দেখবে তো? বলছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর খাঁচা দেখব। আবার তার মনে মানছে না, ও দিদি তুমি দেখবে তো আমার খাঁচা? বলছে, তোর খাঁচা নিয়ে তো চিন্তা করিস না, একদম রূপার কাঁচা, চকচক করে। বলছে, আমি দেখব। নিশ্চিন্ত মনে ছোট বৌমাটি বাবার বাড়িতে নাইয়র গিয়েছে, তার ভাইয়ের বিয়ে মহা ধুমধামে হয়েছে, বিয়ের পরে চতুর্থ মঙ্গল হয়েছে, সব শেষ টেষ করে কিছুদিন পরে যখন ওই বৌমা ফিরে আসবে, আর ওদিকে বড় বৌমা কি শুনেছে, যে দিদি তুমি আমার খাঁচাটি দেখবে তো? বলছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর খাঁচার খেয়াল রাখবো। বড় বৌমা কি করেছে, প্রতিদিন খাঁচাটি একদম শিরিশ কাগজ দিয়ে ঘষায়, স্প্রে করে, চকচক করছে রূপার কাঁচা, ধুয়ে মুছে রাখে। কিছুদিন পরে যখন ছোট বৌমা বাড়িতে ফিরে এসছে, এসে তার তো খেয়াল তার খাঁচা ঠিক আছে কিনা, সে দূর থেকেই দেখে তার আঙ্গিনায়, ঘরের আঙ্গিনায় খাঁচা ঝুলে আছে, পড়ন্ত বিকেলের সূর্যের আলো পড়ে ঝলমল করছে, সে দৌড়ে গিয়েছে, গিয়ে দেখে তার খাঁচা দূর থেকে চকাচ্ছে, কাছে গিয়ে দেখে তার খাঁচা চকমক করছে, কিন্তু ভিতরে পাখি নাই। দিদিকে গিয়ে জিজ্ঞাসা করছে, দিদি, ও দিদি আমার পাখি কই? বলে, তুই তো আমাকে পাখির কথা বলিস নাই, তুই কি বলেছিলে? আদর করে বলে, দিদি তুমি আমার খাঁচাটি দেখবে তো? আমি তোর খাঁচা দেখেছি, ওইটার ভিতরে কি ছিল খেয়াল নাই, খাঁচা পরিষ্কার করেছি, কদিন পরে মরে পচে গন্ধ করছে ফেলে দিয়েছি। তার মানে সর্বক্ষণ খাঁচার খেয়াল সে ঠিকই রেখেছে। আমরাও ঠিক এই খাঁচার খেয়াল রাখতে রাখতে পাখি যে কোন দিকে না খেয়ে মরে যাচ্ছে খেয়াল রাখে না। হরি বল, হরি বল। এই খাঁচার শুধু খেয়াল রাখলে হবে, ভেতরে যে এখানে ধুকধুক করছে ওই পাখিটি যদি বেরিয়ে যায়, এই খাঁচার এক পয়সার কোনো মূল্য নাই। এই হচ্ছে আসল কথা। তাহলে লোকনাথ ব্রহ্মচারীর গুরুদেব 150 বছর বয়সে এই খাঁচাটি ছেড়ে চলে গেলেন, তার শেষ কৃত্যানুষ্ঠান কিভাবে হলো, সমাধি হলো না। আমি শুরুতে বলেছি তিনি কিন্তু গৃহী সন্ন্যাসী ছিলেন, মানে সংসারী ছিলেন, এই কারণে আমাদের মতো নিয়মে তাকে গঙ্গার তীরে দাহ করা হলো, শেষ কৃত্যানুষ্ঠান করা হলো, এবং লোকনাথ ব্রহ্মচারী নিজে সন্তান রূপে তার মুখাগ্নি করলেন এবং তার যে অনুষ্ঠানাদি সন্তানের মতো সব কিছু করলেন। আমরা আজকে এইটুকু লোকনাথের আলোচনা রাখবো, ভাগবতে ঢুকব, এরপর থেকে কালকে বাকিটা বলবো। লোকনাথ ব্রহ্মচারী 19 জ্যৈষ্ঠ, তাই না, তিরুদান দিবস, আমরা এইটুকু রাখলাম, কালকের পর থেকে লোকনাথ ব্রহ্মচারীর বাকি জীবনটা বলবো, তার যে দেহ রেখেছেন 19 জ্যৈষ্ঠ পর্যন্ত, 2 দিনে শেষ করে দেব। আমরা একটু ভাগবতে প্রবেশ করি। আজকে গোপালের মন্দিরে আমি তো আশা করিনি যে এত ভক্ত হবে, অনেক ভক্ত হয়ে গেছে, মানে আশ্চর্য, একে সিঁড়ি পর্যন্ত চিন্তাই করা গেছে না। আমি সকলের কাছে আবারও প্রণতি নিবেদন করছি, আপনারা আমার যেন আশীর্বাদ করবেন।
আর ছোট বাচ্চাদেরকে আমরা একটু কন্ট্রোল রাখবো, যাতে আমরা কথা না বলি। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় এই যে সময়টুকু আপনারা ভগবানকে দিচ্ছেন, এটি সাংঘাতিক ব্যাপার। আমরা সকলে খুব ব্যস্ত, বিশেষ করে আপনারা আরও বেশি ব্যস্ত, কিন্তু এই যে আপনাদের পূর্ব পূর্ব জন্মের সুকৃতির ফলে এই গোপালের আখড়ায় পবিত্র শ্রী অঙ্গনে বসে আমরা ভগবানের কথা শ্রবণ করছি। শ্রীমদ ভাগবতম, আপনাদের প্রোগ্রামে লেখা ভাগবত পাঠ, আমরা ভাগবতে আজকে একটু প্রবেশ করি। তার পূর্বে ছোট্ট একটি গোপালের লীলা বলে, যেহেতু গোপালের মন্দিরে যেতে এসেছি আমরা, গোপালের মন্দিরে ভগবান ছোট্ট গোপাল বেশে যখন ছিলেন, ভগবানকে আমরা বলি বাঞ্চাকল্পতরু। তার মানে কি, যা চাই তার কাছে তাই পাই, যা বাসনা করি বাঞ্চা করি ভগবান সেটি আমাদেরকে দেন। হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। যাই হোক, অনাদিরাদি গোবিন্দ যখন ছোট্টবেলা গোপাল বেশে লীলা করতেন, সেখানে লীলা করে ভাগবতে প্রবেশ করল। ভগবান তখন খুব ছোট্ট, তিনি তখন বিভিন্ন বাড়িতে যে ছবিটা আপনারা দেখান যে মাখন খাচ্ছেন, এই ছবিটাই গোপালের প্রায়শই থাকে। ভগবান ননী মাখন খুব পছন্দ করতেন, তিনি বিভিন্ন বাড়ি থেকে চুরি করে খেতেন। আপনাদের মতো মায়েরা নন্দ মহারানীর কাছে অভিযোগ করতেন, এই তোমার কানাই আমাদের ঘরে মাখন চুরি করে খায়, খালি চুরি করে খায় না, বাছুর ছেড়ে দেয়, আমরা পরে দুধ দইতে পারি না। শুধু বাছুর ছেড়ে দেয় না, আমার ঘরে যারা ছোট্ট বাচ্চারা ঘুমে থাকে তাদেরকে চিমটি কাটে, ওরা ওয়াও করে কেঁদে উঠে, মানে গোপালের দুষ্টুমি করে। সমস্ত গোপীরিনা মায়েরা অভিযোগ করতেন নন্দ মহারাজের কাছে যে দেখো তোমার ছেলে দুষ্টুমি করছে। নন্দ মহারানীকে বলছে দেখো তোমার ছেলেটি এরকম করে সব চুরি করে খায়। নন্দ মহারানী বলছেন আমার ঘরে কি কম আছে নাকি, আমার ঘরে নবলক্ষ গাবি, আমার ঘরে মাখনের অভাব, আর তোমরা মিথ্যে মিথ্যে অভিযোগ করছো আমার এই সুন্দর ছেলেটির বিরুদ্ধে, ও তোমাদের ঘরে চুরি করে খায়, তোমরা এগুলা অত ছোট উপরে রেখে দিও, তাদের নাগাল পাবে না। গোপীরা বলেন উপরে কি শিকার মধ্যে তুলে রাখি, কেমন করে যে নিয়ে যায় বুঝতেই পারি না, উপরে রাখেও পারি না। বলে তাহলে একটা কাজ করো, অন্ধকারে লুকিয়ে রেখে দিও যাতে অন্ধকার দেখা না যায়। গোপিনীরা বলছেন অন্ধকারে লুকিয়ে রেখে তো পারি না, তোমার যে ছেলে গো, তোমার ছেলের শরীর থেকে আলো বেরোয়, ওই আলোতে সব দেখে ফেলে। হরি বল, মানে তোমার ছেলের দেহ থেকে আলো বেরোয়, ওই আলোতে অন্ধকারে লুকিয়ে রেখে পারি না। আরেকদিন এরকম হলো, এক গোপী এসে বলছেন হরি বল, আমরা বাইরে বাচ্চাদেরকে একটু কন্ট্রোল রাখি, হরি বল। তখন এক গোপী বলছেন যে আমাদের ঘরে এত চুরি করছে। নন্দমার বলে ঠিক আছে, তুমি যদি হাতে নাতে ধরে এনে দিতে পারো তবে আমি বিচার করব। একদিন সত্যি সত্যি ওই মাতাজি কি করলেন, ভোরবেলা উঠে রেডি যে আজকে আমি কানাইকে ধরব, আজকে আমি কানাইকে ধরব হাতে নাতে। তো কানাই তার দলবল নিয়ে ঘুম থেকে উঠে সকাল সকাল তিনি দলবল নিয়ে গিয়েছেন, দাম সুদাম সিদাম বলরাম সবাইকে নিয়ে মাখন চুরি করতে গিয়ে যেই ওই ঘরে ঢুকেছেন, ওই গৃহ মাতাজি তো প্রস্তুত ছিলেন আগে থেকে, আজকে আমি তাকে ধরবই। কৃষ্ণকে ধরে ফেলেছেন, ছোট্ট বালক গোপালকে ধরে ফেলেছেন, ধরে একদম টেনে হিঁচড়ে এক হাত ধরে ছোট্ট চিকন চিকন হাত টেনে নিয়ে যাচ্ছেন মায়ের কাছে, আজকে মা তোমার ছেলেকে দেখাবে। ব্রজের মায়েরা কিন্তু লম্বা ঘুমটা পড়তেন, আমাদের দেশের মতো না, যারা গিয়েছেন দেখবেন এরকম লম্বা ঘুমটা। আরেকটা বিষয় আছে এখানে, দেখবেন আমরা তো কাকে করে কলসিতে করে জল দেই, ওরা কি করেন মাথায় একটার উপর আরেকটা দুইটা তিনটা কলসিতে করে দৌড়ে জল নিয়ে যায়। টেলিভিশনে দেখায় না, যারা বাস্তবে যারা দেখেছেন না টেলিভিশনে দেখেছেন। তো সেই গোপী কি করলেন, ওই গোপীমা গোপালের হাতে ধরে টেনে নিয়ে যাচ্ছেন। কৃষ্ণ তো লীলা পুরুষোত্তম, অনাদিরাদি গোবিন্দ। আমরা যখন চুর ধরা পড়ে কি করি, পেছন পেছন যাই তামসা দেখার জন্য,
আজকে তারে কেমন করে পিছাবো দেখব। ক্লাসেও তো এরকম করতাম, দুষ্টুমি করে কাউকে যদি সাপ ধরত পিঠ দিত, আজকে তুরে মেরেছে দেখার জন্য যেত। তো গোপালকে এক হাতে ধরে টেনে নিয়ে যাচ্ছে। ওই গৃহে গোপালের সমান আরেকটি ছেলে ছিল ওই মায়ের, ও পিছন পিছন যাচ্ছে, আজকে কানাইকে মানে কুপ দেবে। পেছন পেছন যাচ্ছে, যাওয়ার পরে কৃষ্ণ তো হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, বলছে মা গো তুমি যে টেনে নিয়েছো এক হাত ধরে, আমি কষ্ট হচ্ছে, হাতটা একটু বদলাইয়া দাও না, মানে এক হাতে টেনে নিয়ে যাচ্ছ, হাতটা বদলাও, ওই হাত থেকে ওই হাতে বদলাও, কষ্ট পাচ্ছি। তো কিছুক্ষণ যাওয়ার পরে যে হাতটা বদলাতে চাইছে, কৃষ্ণ কি করেছে, ওই তার নিজের ছেলের হাতটা বার করে দিয়েছে। ও কৃষ্ণ ওই কৃষ্ণের হাত না, তার যে সমবয়সী ছেলেটি, ওই মায়ের ছেলেটি, ওনার তো লম্বা ঘুমটা, সমবয়স বুঝতে পারেন নাই, ওই হাতটি ধরেই টেনে নিয়ে যাচ্ছে। কৃষ্ণ কি করেছেন কানায়, তিনি দৌড়ে বাড়িতে গিয়ে বোঝা যাচ্ছে এই মাত্র ঘুম থেকে উঠেছেন, এরকম করে তিনি চোখ মুচ্ছেন, মানে ঘুম থেকে উঠেছেন। মা নন্দমানের বারিন্দায় তার পেছনে দাঁড়িয়ে আছেন। ওই মাতাজি তার নিজের ছেলেকে, ও প্রতিদিন আমাদের ঘরে মাখন চুরি করে, শিকাতে রাখতে পারি না, নিচেও রাখতে পারি না, শুধু তাই না বাছুর ছেড়ে দেয়, আমার আরো ছোট বাচ্চাদেরকে চিমটি কাটে, এত দুষ্টুমি করে ধরে নিয়ে গিয়েছেন। নন্দ মহারানী বললেন, এই তুমি কাকে ধরে নিয়ে এসেছো? না আজকে তোমার কানাইকে ধরেছে। বলে আমার কানাইকে ধরেছে? আমার কানাই তো কেবল ঘুম থেকে উঠলো, এই মাত্র ঘুম থেকে উঠলো, আর কানাইও যেন এই মাত্র ঘুম থেকে উঠে ভাব দেখাচ্ছে, মানে আমি উঠেছি। কতক্ষণ পরে সামনে নিয়েছেন, এই তুমি ঘুমটা খোলো দেখো কাকে নিয়ে এসেছো, আমার ছেলে কখনো চুরি করে না, আমার ঘরে কি মাখনের অভাব আছে নাকি? যেই ঘুমটা তুলেছেন দেখা গেল কোথায় কৃষ্ণ আর কানাই, দেখা গেল নিজের ছেলেকে ধরে নিয়ে এসেছে। হরি গো, তখন কানাই বললেন এই জোরে জোরে এই বলে, এই মাতাজি বোঝো চুরি করেছি বলে আজকে নালিশ দিতে এসেছো, তোমার ছেলেকে আমি চোর বানিয়েছি, আরেকজন যদি নালিশ করো তাহলে তোমার স্বামীকে আমি চোর বানিয়ে ছাড়বো, কাজে সাবধান, আমার বিরুদ্ধে নালিশ করো না। এই হচ্ছেন গোপাল, তিনি ভক্তদের আনন্দ দেওয়ার জন্য কত কাজ করেছেন। ওই যে বলছিলাম বাঞ্ছাকল্পতরু, ভগবানের কাছে বাঞ্ছা বা বাসনা যা চাইবেন কৃষক করে চাইতে হবে। মনে আছে আপনাদের যখন ছোট্টবেলা, আমি গোপালের কথাটা কেন বলছি, গোপাল আঁকড়ায় আছি তো, আমি পরে একটু ভাগবত যাই। যখন ভগবান খুব ছোট্টবেলা গুষ্টে যেতেন, মানে রাখাল বেশে যেতেন, নন্দমহারানী কী করতেন, নিজের হাতে স্নান করাতেন, ননি খাওয়াতেন, সাজিয়ে দিতেন, এই মনে করেন কাঁধে একটা লাঠিও থাকতো, পাজুন, পাজুন কই নি, রাখালের পাজুন, লাঠির মাথায় একটা ডিব্বা কটোরা থাকতো, যাতে খাবার থাকতো, এটা নিয়ে যেতেন। প্রতিদিন যখন কৃষ্ণকে এইভাবে মা সাজাতেন, কৃষ্ণ শব্দের অর্থই হচ্ছে সর্বাকর্ষক, যে সব কিছুকে আকর্ষণ করে। দেখেন কৃষ্ণর কথা, ভগবানের কথা শোনার একটা আকর্ষণ আছে না, যে আপনারা প্রত্যেকের করে কাজ আছে, কেন এসছেন, যে ভগবানের কথা শোনার জন্য, এটা একটা আকর্ষণ আছে। নন্দমহারানী যখন গোপালকে ছোটবেলা সাজাতেন রাখাল বেশে যাওয়ার জন্য, অন্যান্য মাতাজিরা ভাবতেন, হায়রে এই কানাই, তারা কিন্তু ভগবান না, বাৎসল্য প্রেমের সন্তান তুল্য, এই কানাই ছেলেটা যদি আমাদের হতো, আহারে আমরা যদি তাকে কুলে নিতে পারতাম, আমরা যদি সাজাতে পারতাম, আমরা যদি তাকে একটু ননি খাওয়াতে পারতাম, মানে ও যদি আমাদের সন্তান হতো। ভগবান মনে মনে বলেন ততাস্ত, তিনি তো বাঞ্ছাকল্পতরু, গুষ্টে গিয়েছেন, ব্রহ্মাজি কানাইকে পরীক্ষা করছিল, আমি হলাম সৃষ্টির দেবতা, ব্রহ্মার একটা অহংকার আছে না, মাথা তো চাইকানা, এই ছোট্ট ছেলেকে সকলেই ভগবান বলে, তাহলে আমি কেন, আমি তো হচ্ছি, মনে মনে ভগবান বলে, ব্রহ্মা আমি তোমাকে চাকরি দিয়েছি সৃষ্টি করার জন্য, আর তুমি আমাকে অবহেলা করছো। ব্রহ্মা বলে, না না আমি পরীক্ষা করব তুমি সত্যি সত্যি ভগবান কিনা। একদিন হলো কি, দুপুরবেলা যখন সমস্ত বন্ধুরা খেতে বসেছেন, এটা পিকনিকের মতো, গরু নিয়েছেন, বাছুর ছেড়ে দিয়েছেন, মধ্যাহ্নবেলা সকলে পদ্মপাতায় খাবার বসেছেন, এই জায়গার দৃশ্যটা আরও সুন্দর, সকলে যার যার গিট্টু খুলেছে,
ওই যে কটোরাতে করে খাবার দিয়েছেন দৃশ্যটা চিন্তা করেন। এক ছেলে বলেছেন, কে বলছেন, এই কানাই আমার মার যে পিঠাটা করেছে দেখো সাপ খেয়ে দেখ, ও কিন্তু খেয়ে এতটা দিচ্ছে, আমরা কি ভগবানকে এতটা দেই? আরেক ছেলে বলছে, না না ওরটা নিও না, ওরটা তো ঝাল বেশি আছে, আমার নাড়ুটা খেয়ে দেখো মা খুব স্বাদ করে দিয়েছে, একেবারে কানাইয়ের মুখে তুলে দিয়েছে, এটা খেয়ে দেখো এটা স্বাদ। মানে নিজের এত জুটোটা খাওয়াচ্ছে, সকলে যখন খাচ্ছে তখন ব্রহ্মাজি বললেন, এইবার আমি ভগবানকে পরীক্ষা করবো, এই ছোট্ট বালকটা কী করে ভগবান হয়। তিনি কি করলেন ব্রহ্মাজি, সমস্ত গুবৎস এবং রাখাল বালক দিয়ে আস্তে আস্তে হাইজ্যাক করে নিলেন, নিয়ে গুহার ভিতরে লুকিয়ে রেখে চলে গেলেন ব্রহ্মাজি। কানাই মনে মনে বললেন, ব্রহ্মা তুমি আমার পরীক্ষা করছো, তুমি তো জানো না তুমি যে একটা অপরাধ করছো। ওইদিকে যে ভগবান কথা দিয়েছিলেন সমস্ত গোপিনীদের মায়েরা বলছিল যে আমি যদি এই কানাইকে আমার নিজের সন্তান রূপে পেতাম আমি নিজে মাখন খাওয়াতাম। তিনি বলেছিলেন তথাস্তু। সকলের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ওই দিন মাঠ থেকে যখন ফিরল সমস্ত রাখাল বালকরা সবাই কিন্তু কানাই, সবাই কানাই, তাদের ছেলেদের রূপ ধরে যার যার ঘরে ফিরে এসে সবাই দেখলো, আরে আজকে ব্যাপার কি, আজকে ঘরের ভিতরে আলো ঝলকাল করে, আমাদের বাচ্চাদের দেহ থেকে আলো বেরোচ্ছে, দেহরা সুন্দর হয়ে গেছে, কানাই সাথে থাকতে থাকতে বোধহয় ওরা অন্যরকম হয়, কিন্তু আসলে কানাই নিজে তাদের ছেলেদের রূপ ধারণ করে প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। এই হচ্ছে বাঞ্ছা কল্পতরু। কাজে চাইতে কি সব করে চাইতে হবে, আরেকটা বলি তারপর ভাগবতের একটু জায়গা আস্বাদন করবো। কয়টা পর্যন্ত সময় দেবেন? 9:35 বাজে, কখন শেষ করব? হ্যাঁ 10টা, আচ্ছা ঠিক আছে, আমার আপত্তি নাই, আপনার বিরক্ত হলে চলবে না, আক্ষেপ থাকতে হবে, কিছু পিপাসা থাকতে হবে, একদিনে সব পিপাসা মিটে গেলে হবে না। আমরা আরেকটু বলি যে চাওয়াটাতে হিসাব করে চাইতে, মনে আছে আপনাদের ভগবান আরও ছোট একটা রূপ আছে গোপালের চাইতে, এই রূপটির নাম হচ্ছে বামন অবতার, দেখেছেন না ভগবান বামন অবতার কেমন ছোট্ট, আর কাদের মধ্যে ছাতা নিয়েছেন এত বড়, ওই যে আমরা নারকেল হাঁটা এই নতুন জন্ম জন্মে না ওইখানে বড় বড় পাতলার নিচে, দাদা বলছেন বড় পাতলার নিচে শুকনা মরিচ আর অনেক কিছু বিক্রি হতো। আমি মাঝে মধ্যে কথাগুলো কেন বলি জানেন, আমাদের নতুন প্রজন্ম জানার দরকার আছে, এই জায়গাটার নাম নারকেল হাঁটা কেন হইলো, এই জায়গাটার নাম বাঁধ, নারকেলের হয় বাঁধ করলেন, নদীটার ভিতর দিকে ছিল, শুধু ছিল না এইখানে নৌকা বাইশ, দাদাদের দোকানটা যেখানে আছে ওই দিকে নদীতে নৌকা বাইশ হইত, এবং এখানে যে নারকেল নিয়ে নৌকা আসতো এম খাড়া ছইয়া, ছইয়াটা এরকম খাড়া ছিল, এইটাতে পুরো নারকেল, এই জন্য নাম হচ্ছে নারকেল হাঁটা। এখানে বড় বড় পাতলা বড় বড় ছাতা থাকতো, বিশাল বাঁশের পাতার ছাতা, গুল পাতা, এই ছাতার নিচে মরিচ টরিচ বিক্রি করা হতো। এই নদীটাকে যখন বাঁধ দেওয়া হয় এই নদীটা ওই দিক থেকে খয় নদীটা গিয়ে আমাদের ঘাটিয়ার পেছন দিকে গিয়েছে, এবং ওইদিকে বড় বড় কাঠের সালি যাইতো, বড় বড় নৌকা যাইত, এখানে ঘাট ছিল, এই ঘাট থেকে জায়গাটার নাম হচ্ছে ঘাটিয়া। আর রাত্রিবেলা যখন চালি যেত ঘাটিয়ার ওই পারে, এটা আরও যদি বললে পরে বললাম খাল, এটা খয় নদী, ওইদিকে ল্যাম ল্যাম লুক্কা বাতি, অনেক বাতি জ্বলত, এই জন্য নাম হচ্ছে বাতির পুর, ওইদিকে অনেক বাতি থাকতো, এদের নৌকার ঘাট ছিল। তো এই বামন অবতারে সংক্ষেপ করি, বামন অবতারে ভগবান কাদের মধ্যে একটা ছাতা ছিল, ছাতাটার তুলনায় ভগবান ছোট, ঢেকে যাচ্ছে, শুনলেন বলি মহারাজ, কথাটা হচ্ছে বাঞ্ছা কল্পতরু, খেয়াল রাখেন মানে চাইতে যে হিসাব করে চাইতে হবে, বলি মহারাজ ঘোষণা দিলেন তিনি যজ্ঞের পরে দান দক্ষিণা করবেন ইচ্ছে মতো, সমস্ত মণি ঋষিরা রওনা হয়েছে দান দক্ষিণা নেয়ার জন্য। এইদিকে বলি মহারাজের অত্যাচারে দেবতারা স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়েছে, এত প্রতাপশালী বলি মহারাজ, কিন্তু বলি মহারাজ একটা জিনিস ছিল, তিনি প্রচন্ড কমিটেড, যা বলেছেন তাই করতেন। দেবতাদের গুরুদেবের নাম বৃহস্পতি আর অসুরদের গুরুদেবের নাম শুক্রাচার্য। আমি প্রায়শই মজা করে বলি, মনে রাখার সুবিধা, বিশুদ্ধবার আর শুক্রবার, মানে দেবতাদের গুরুদেব বৃহস্পতি আর অসুরদের গুরুদেব শুক্রাচার্য, তাহলে বৃহস্পতি আর শুক্র, মনে রাখার সুবিধা না? ওইখানেই অন্য পাঠকের আমার ডিফারেন্সটা, আমি সহজ করে কথা বলতে চেষ্টা করি নিজের মতো বোঝার জন্য। যেমন দিতির
শব্দ থেকে দৈত্য, দিতির গর্ভে যারা জন্মেছে তারা দৈত্য কৈশক মুনি, আর অদিতির গড়ে দেবতা, দৈত্য এবং দেবতা দিতির গর্ভে বলি মহারাজ। তো তিনি দান দিবেন ঘোষণা করেছেন, সকলেই যাচ্ছে মুনি ঋষিরা। ভগবান বামন রূপে অবতীর্ণ হয়েছেন, তাকে ধ্বংস করে পরিত্রাণায় সাধনা বিনাশায় হচ্ছে দুষ্কৃতাম, এটার জন্য তিনিও টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছেন। মুনি ঋষিরা বলছে এই তুমি কই যাও, ছোট মানুষ বাচ্চা মানুষ, বলছে আমিও যাই বলি মহারাজের কাছে দান আনতে। ও তুমি যেভাবে ছোট মানুষ, যাইতে যাইতে তো রাইতে জীব না, তুমি কোন সময় যাইবে। তিনিও রওনা হয়েছেন, সন্ন্যাসীরও রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে ওই পিছনে খালি ছাত্রী দেখা যায়, মানুষ দেখা যায় না, এটা ছাত্রী আস্তে আস্তে যাইতেছে। আরেকটু যাওয়ার পরে যখন বলি মহারাজের রাজ্যে পৌঁছালেন সন্ন্যাসীরা বা অন্যরা, গিয়ে দেখলেন তাদের অনেক আগে ওই বামন অবতার ভগবান সেখানে পৌঁছে গিয়েছে। ব্যাপার কা নাকি, ওকে দেখলাম আমাদের চেয়ে এক মাইল পিছনে, ও দেখা যায় আমাদের আগে চলে গিয়েছে। দান দক্ষিণা শুরু হলো। বলি মহারাজ করলেন কি, তিনি যখন দান দেবেন আগে তো সংকল্প করতে হয়। বামন রূপী ভগবানকে দেখে শুক্রাচার্য চিনে ফেলল, বললো হে বলি তুমি সবাইকে দান দিল, এই ছোট মানুষটাকে দান দিও না, সে তো বামন না, মানে ছোট মানুষ না, বেটে মানুষকে বামন বলে, আমরা যেটাকে কি বলি খাটো মানুষকে, একটা শব্দ কি যেন টেন্টুল না কি বলে একটা শব্দ বলে, বাউনি বা। আচ্ছা, তো বলছে বাউন্যা ও কিন্তু সাধারণ লোক না, ও কিন্তু তোমাকে মারার জন্য আসছে। বলিমাল বলছে গুরুজি উনি যদি স্বয়ং ভগবান হন এবং উনার হাতে যখন মৃত্যু লিখা থাকে পরম সৌভাগ্য, কিন্তু গুরুদেবের কর্তব্য কি, শিষ্যকে রক্ষা করা। তিনি বলেন না না তুমি দান দিও না, তুমি মরে যাবে। আর এই যে ভগবান মানে তো আকর্ষণ, এই ছোট্ট বালকটিকে দেখে বলি মহারাজের কাছে দাঁড়ানো ছিল তার বোন রত্নমালা, তিনি এই সুন্দর ভগবানের বামন রূপটি দেখে এত মায়া লাগলো, আহারে এই ছেলেটাকে যদি আমি কুলে নিতে পারতাম, আমার সন্তান রূপে আমি যদি তাকে আমার স্তন্যদান করতে পারতাম, বুকের দুধ খাওয়াতে পারতাম। ভগবান বলেন ততাস্তু। কিছুক্ষণ পরে যখন সংকল্প করবে, শুক্রাচার্য বলছে না না তুমি দান দিও না। তিনি তার শিষ্যকে রক্ষা করার জন্য কমণ্ডলের যে জল, ওই কেটলির মতো মুখ থাকে না কমণ্ডল, ওইটার ভিতরে শুক্রাচার্য একটা পোকা হয়ে ঢুকে গেলেন যাতে জল না পড়ে। তখন একটা শলা দিয়ে পরিষ্কার করা, বুঝতে পারেন নাই যে পোকা ঢুকেছে, পরিষ্কার করতে গিয়ে তার শুক্রাচার্যের একটা চোখ কিন্তু কানা, ওই কারণে চোখ কানা হয়েছিল, কারণের পিছনে কারণ আছে। তারপরে জল নিয়ে যখন সংকল্প করলেন বলি মহারাজ, তিনি দান দিতে লাগলেন। ওই ছেলেটি মানে বামন অবতার, তাকে যখন দান দিতে বসলেন বলি মহারাজ, তিনি বললেন তুমি কি নেবে, বলে আমার কিচ্ছু লাগবে না, আমার তিনটা পাও রাখার জন্য ত্রিপাদ ভূমি। বলি মহারাজ বলেন এটির কথা হলো আমি অডেল ধন দৌলত সোনা রূপা হাতি ঘোড়া দান করছি, আর তুমি কিনা মাত্র ত্রিপাদ ভূমি চাইলে, বলে আমার তাতেই চলবে। ঠিক আছে, শুক্রাচার্য তখনও বারণ করছে এই অবস্থায় যে তুমি দান দিও না। ওইদিকে তার বোন দাঁড়িয়েছে রত্নমালা, কি সুন্দর ছেলেটি বামন। হঠাৎ দেখা গেল কি, ভগবান আস্তে আস্তে বড় হতে লাগলেন, ছোট্ট বালকটি বড় হতে, এত বড় যে কোথায় মাথা থেকে যে দেখা যায় না, এক পা যে দিয়েছে এই স্থলভাগ স্বর্গমর্ত দখল হয়ে গেছে, আরেক পা দিয়েছে বাকি ভূমণ্ডল দখল হয়েছে, দুই পায়ে তো স্বর্গমত্র পাতাল সব ঢেকে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন দুই পা তো ঢেকে গিয়েছে, এখন বলছে আমি আরেক পা কোথায় দেব, মানে ভগবান নামি বলতে আরেকটা পথ বেরিয়েছে। তখন বলি মহারাজ তো ভক্ত, তিনি বলছেন আপনার জায়গা দেবো, তবে একটা শর্ত আছে, আমি জানি আপনি কে, বুঝতে পেরেছি কে, তবে আমার যেখানেই অবস্থান হয় না কেন আমি যেন তোমাকে ছাড়া না হই, একটু খেয়াল করে দেখেন। বলি মহারাজ দত্তরাজ অসুর, কিন্তু সে কি বলেছে, আমি যেন তোমাকে ছাড়া না হই। ভগবান কথা দিয়েছেন তোমাকে যেখানেই পাঠাবো তোমার দ্বারের দ্বাররক্ষী হয়ে তোমার সামনে থাকবো,
এই যে চাওয়াটা, যখন ভগবান আরো বড় হলেন, তৃতীয় পা রাখার জায়গা নাই, তখন কি হলো বলেন, কোথায় জায়গা দেব? মাথা পেতে দিলেন, এভাবে মাথা পেতে দিলেন। তখন বামন রূপী অবতার ভগবান তৃতীয় পাটি বলি মহারাজের মাথায় দিয়ে সুতল লোকে, পাতাল না, শব্দটা হচ্ছে সুতল লোক, সুতল লোকে বলি মহারাজকে ঢুকিয়ে দিলেন। যখন এই ঘটনাটি ঘটছে, ওই যে দাঁড়িয়েছিলেন তার বোন, তিনি বলেন, এই ছেলেটিকে কিনা আমি মা রূপে স্তন্য দিয়ে আদর করতে চেয়েছিলাম, কত বড়, হ্যাঁ, আমার ভাইকে মেরে ফেললো, যদি সুযোগ পাই জীবনে আমি শুধু দুধ না, দুধের মধ্যে বীজ দিয়ে তোকে মেরে ফেলবো। ভগবান তখনও বলেন ততাস্ত, আমার কথাটা ওই জায়গায় ছিল, ভগবান হচ্ছে বাঞ্ছাকল্পতরু, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, বুঝে শুনে চাইতে হবে। ওই মেয়েটির পরের জন্মে পুতনা রাক্ষসী হয়েছে, ভগবান কিন্তু তার মনোবাঞ্ছে পূর্ণ করেছেন, সে সন্তান রূপে পেয়েছে, ঠিক আছে। আবার বলছে আমি বিষ খাই তোমাকে মেরে ফেলবো, ওকে ঠিক আছে। কাজেই ভগবান হচ্ছেন বাঞ্ছাকল্পতরু, তার কাছে যাই চাইবেন তাই পাবে, একটু হিসাব করে চাইতে হবে। এই কথাটা বড় উদ্দেশ্য যেটাই, আমরা ভাগবত একটু প্রবেশ করি আবার, এগুলো ভাগবতের কথাই এক একটা স্কন্ধ থেকে। যেহেতু গোপালের আঁকড়ে গোপাল নিয়ে একটু কথা বললাম, আমরা যখন কলিযুগ শেষ হয় না, দ্বাপর যুগ শেষ হয়, দ্বাপর যুগ শেষ হয়, দ্বাপর শেষ হয়, কলি যখন প্রবেশ করে, আমাদের সমস্ত গ্রন্থ রচনা করেছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যখন সমস্ত পুরাণ রচনা করেন, মহাভারত রচনা করেন, গণেশকে দিয়ে লিখান, এই মহাভারতের বিশ্ব পর্ব থেকে আলাদা করে 25-42-18 অধ্যায়কে নিয়ে গীতা করেন, এত কিছু রচনা করার পরেও বেদব্যাসের মনে শান্তি নাই। তিনি একদিন সরস্বতী নদীর তীর দিয়ে হাঁটছেন, মনটা খুব খারাপ, উচাটন করছেন, দেখা হয়েছে ব্রহ্মার মানস পুত্র নারদের সাথে। নারদ মুনি জিজ্ঞাসা করছেন, আপনি তো অস্থির কেন, এত হাঁটাচলা করছেন কেন? বেদব্যাস বলছেন, আমি এত গ্রন্থ রচনা করেছি তারপরে আমার মনটা ভরছে না। বলে, কেন মনটা ভরছে না, কোথাও একটা ঘাটতি আছে। নারদ মুনি জিজ্ঞাসা করলেন যে, তুমি সবকিছু রচনা করেছ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদিরাদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণ, তুমি কি সে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে লিখেছ? বলে, না, এটা তো আমি লিখি নাই, আমি তো ভাগবত রচনা করি নাই। বলে, তোমার তো এই কারণে মনে শান্তি নাই, আসলটাই তো লেখো নাই। তখন বলে, আমি এটা কোথায় পাবো? বলে, আমি তোমাকে দেব। নারদ মুনি তার পিতা ব্রহ্মার কাছ থেকে পেয়েছিলেন, ব্রহ্মা কার কাছ থেকে পেয়েছিলেন, ওই যে পদ্ম ফুলের ফাইফের ভিতর দিয়ে নারায়ণ বিষ্ণুর কাছ থেকে পেয়েছিলেন, এই পরম্পরায় এসেছিল ভাগবত জ্ঞান। ব্রহ্মাজি যখন নারদ মুনিকে জ্ঞান দিয়েছেন দ্বাদশ কিংবা চতুশ্লোকী ভাগবত, সেই জ্ঞানটি তিনি যখন বেদব্যাসকে দিয়েছেন ভাগবত, ভাগবত জ্ঞান অর্জন করে বেদব্যাস চিন্তা, সর্বনাশ, এইটি তো আমি লিখিনি, এত আনন্দ ভাগবত, বলা হচ্ছে নিগম কল্প তরু গলিতম ফলম। ভাগবতের সংজ্ঞাটা দেওয়া আছে, হোয়াট ইজ ভাগবত? ভাগবত হচ্ছে নিগম মানে জ্ঞান, একটি জ্ঞান বৃক্ষের একদম পরিপক্ক পাকনা ফল, যেটা আস্বাদন করার মতো। এই জন্য গীতাতে বলছে, গীতা হচ্ছে অ্যাডভাইসমূলক গ্রন্থ, ফিলোসফি বা দর্শন, গীতাতে বলছে তুমি এই করো এই হবে, এই করো মায়া ত্যাগ করো, কর্মে অধিকার ফলে অধিকার নাই, গীতা হচ্ছে অ্যাডভাইসমূলক। আর ভাগবত হচ্ছে কিচ্ছু করা লাগবে না, শ্রবণং মঙ্গলম, শুনলেই মঙ্গল হবে, হরি বল। ভাগবতটা একটু সহজ করে বলছে না, বলছে তো শুনলেই মঙ্গল, ভাগবতের কথা তুমি কেবল শুনো। এই ভাগবত থেকেই ধ্রুব মহারাজকে দ্বাদশক্কর জ্ঞান দিয়েছিলেন নারদমণি। আমরা যেটা সবসময় বলি, ওম নমো ভগবতে বাসুদেবায়, কয়টা অক্ষর? 12টি অক্ষর। এই দ্বাদশ অক্ষর মন্ত্রটি নারদমণি দিয়েছিলেন ধ্রুবকে 5 বৎসর বয়সে। যাই হোক, সবকিছু ভাগবতে আছে, সে ভাগবত কি করে এলো এই জায়গাটা আজকে আমরা 8-10 মিনিট আলোচনা করব।
কালকে বিভিন্ন লীলা থেকে আলোচনা করব। তো ভাগবত নারদ মুনি যখন দিলেন বেদব্যাসকে, বেদব্যাস পাওয়ার পরে আনন্দে নৃত্য করতে লাগলেন, এত চমৎকার, আমি এটা লিখিনি এই গ্রন্থটি। এই গ্রন্থটি ভাগবত যে রচনা করলাম কাকে দিয়ে যাব, জগতে কি করে পাবে, তিনি ভালো ছাত্র খুঁজতে লাগলেন যে কাকে দিলে জ্ঞানটা পৃথিবীর লোকে পাবে। তখন দ্বাপর যুগ শেষ, কলিযুগ আসতে শুরু করেছে। তিনি যখন চিন্তা করছেন কাকে দেবেন, উপযুক্ত ছাত্র পেলেন না, তখন চিন্তা করলেন আমি আমার সন্তানকে দেব। তিনি সুখদেব তার সন্তান, কিন্তু সুখদেবও দেখেন মাতৃগর্ভ থেকে 13 বৎসর পর্যন্ত বাইরে আসছেন না, মায়ের কষ্ট হচ্ছে। কেন? যে পৃথিবীতে মায়া, কলির যুগের মায়ার জগতে আমি যাব না। কৃষ্ণ বেদব্যাস প্রার্থনা করে ভগবানের কাছে পৃথিবীকে মুহূর্তের জন্য মায়া শূন্য করলেন। ভাগবত উদাহরণ দেওয়া হয়েছে, একটি সিংহের, গরুর সিংহের ডগায় একটি সরিষা দানা রাখলে উপর থেকে নিচে পড়তে যত সময় লাগে, এই ক্ষণিক সময়ের জন্য পৃথিবীটাকে মায়া শূন্য করা হলো। এই মুহূর্তে সুখদেব গোস্বামী জন্ম নিলেন। জন্ম নিয়ে তিনি দৌড়ালেন জঙ্গলের দিকে। এই তুমি শোনো, তোমার জন্য ভাগবত, আর কে কার কথা শুনে, মানে তিনি তার ছেলেকে ভাগবত দিতে চাইলেন, কিন্তু ছেলে শুনল না, সে দৌড়াল। মায়ার জগতে থাকবেন না। বেদব্যাস চিন্তায় পড়লেন এই জ্ঞানটি কি করে তার ছেলেকে দেন। ওইদিকে তখন সমস্ত পৃথিবী শাসন করছেন অর্জুনের নাতি, কি নাম, পরীক্ষিত মহারাজ। অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ তখন শশাগরা এই পৃথিবীর মালিক, ধার্মিক, ধর্মপরায়ণ, রাজ্য শাসন করছেন। তিনি একদিন বিকেলবেলা নদীর তীরে যাচ্ছিলেন, এমন সময় দেখলেন একটি সাপ এবং একটি শ্বেতশুভ্র গাভী একটা পা আছে, আর ওই একটা পায়ের মধ্যে একটি রাজকীয় পোশাক পরা লোক লাঠি দিয়ে পিটাচ্ছে। এইটা দেখে পরীক্ষিত মহারাজের প্রচন্ড রকম কষ্ট হলো। আমার রাজ্যে অনাচার, তুমি কে? এই গাভীটিকে, গাভী রুরুদ্ধমানা, ভাগবত প্রবেশিকে বলা হচ্ছে গাভীটি রুরুদ্ধমানা, গাভী কাঁদছে, সেটা হচ্ছে পৃথিবী, বসুন্ধরা পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছে। একসময় সত্য, সুচিতা, পবিত্রতা, সরলতা ছিল, চারটি পা ছিল, এখন কমতে কমতে কলিযুগে এসে মাত্র একটা পা আছে, ওইটাও কলি মেরে দিতে চাচ্ছে। জিজ্ঞাসা করলেন তুমি কে? তিনি বললেন আমি কলি। তুমি আমার রাজ্যে ঢুকবে কেন? তুমি কিন্তু বেরিয়ে যাও, আর কত বড় অনাচার করছো, এক পায়ে গাভীটি দাঁড়াতে পারছে না, সারটি তাকে মেরে ফেলছো। পরীক্ষিত মহারাজ অস্ত্র তুললেন তাকে মেরে ফেলার জন্য। কলি তখন, আপনাকে সাবধান থাকবেন, কলি ঢুকবে এখন। তখন রাজা যখন তাকে মারতে চাইলেন, সে কি করলো, পরীক্ষিত মহারাজের চরণে ধরে ফেলল। রাজা বা বাদশাহদের নিয়ম আছে, কেউ যদি আশ্রিত হয় তাকে মারা যাবে না, যে আশ্রিত হয়েছে তাকে মারা যাবে না। তখন তিনি বললেন আমার রাজ্য থেকে তুমি বেরিয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে, আমার রাজ্যে কখনো ইয়ের স্থান নেই, অর্থাৎ তোমার মতো দুরাচারীর স্থান নেই, বের হয়ে যাও। এখন সে বললো যে আমি কোথায় যাব, দেখেন কিভাবে কলি ঢুকে। সে বললো আমি কোথায় যাব, বললেন সুতং পালং স্ত্রী ও সোনা, এই চারটি জায়গায় যাও। এখানে আমার একটু ব্যাখ্যা আছে আপনাদের সকলের জ্ঞাতার্থে। কলিকে কি বললেন, তুমি চারটা স্থানে যাও, কোন চারটি স্থানে? বলছেন যে দূতং পানম স্ত্রীয়ং সোনা, অর্থাৎ দূত মানে জোয়া খেলা, দূত কেয়া, এই যেখানে জোয়া খেলা টেলা হবে সেইখানে যাও, মানে কলি কোথায় কোথায় আছে। তারপরে বলেছে পানম মানে নেশা দ্রব্য, পানম। তারপরে বলা হচ্ছে স্ত্রীয় মানে অবৈধ সঙ্গ। তারপরে বলা হচ্ছে সোনা মানে প্রাণী হত্যা। এখন আমি ব্যাখ্যাটি বলতে চাচ্ছি, অনেকেই বলেন আজকাল ইসকনে সে বলছে চারটি নিয়ম, ওই চারটি বর্জন করতে হবে, ইসকনে সে বলে নাই, এটা ভাগবতে হাজার হাজার বছর পূর্বেই লেখা আছে, নতুন কোনো আইন না, কথাটা ক্লিয়ার করতে চাচ্ছি। বলা হচ্ছে অবৈধ সঙ্গ,
দূতক্রিয়া, নেশাদ্রব্য, আমিষাহার, এই চারটি বর্জন। কেন? ওই চারটি স্থানে কলিকে যাওয়ার জন্য পরীক্ষিত মহারাজ নির্দেশ দিয়েছে। তখন পরীক্ষিত মহারাজ বলছে, তোমার রাজ্যে তো এগুলো নাই, তোমার তো ধর্মরাজ্য। তখন রাজা বলছেন, বেরিয়ে যাও এখান থেকে, আমার রাজ্য। তুই কোথায় যাবে? তুমি মণিকাঞ্চনে যাও, মিথ্যায় যাও, সততায় যাও। বলেন ততাস, ওই খুশি হয়ে গেল। মণিকাঞ্চন মানে কি? সোনা। হ্যাঁ, মণিকাঞ্চনে যাও, তারপরে মিথ্যায় যাও, অহংকারে যাও, ঠিক আছে। রাজা রাজ্যে ঘোষণা করে দিলেন, সবাই একটু সাবধান থাকবেন, আমাদের রাজ্যে কিন্তু কলি ঢুকছে। কলিও কিন্তু সুযোগ খুঁজতেছে কি করে ওই রাজ্যে প্রবেশ করা, মানে আমাদের, আমরা তো কলিযুগ, কি করে ঢুকে। এটি হচ্ছে ভাগবত প্রবেশিকা, আমরা একদম প্রথম অধ্যায় থেকে শুরু করেছি। তারপরে কিছুদিন গেল, একদিন রাজা পরীক্ষিত কি করলেন, রথে করে রওনা হলেন মৃগয়ায়, হরিণ শিকার করবেন। তিনি যখন রওনা হলেন হরিণ শিকার করতে, ক্লান্ত পিপাসার্থ, ঘুরতে ঘুরতে তিনি পিপাসার্থ হয়ে, মাথায় কিন্তু সোনার মুকুট, তার স্মৃতিভ্রম, জ্ঞান ভ্রষ্ট হয়ে গেল। কলি কিন্তু ওই সুযোগটাই খুঁজছিল কি করে ওই দিকে ঢুকা যায়। ওই যে লক্ষ্মীন্দর, বেহলা লক্ষ্মীন্দর, হ্যাঁ, কি ছিদ্র একটা রেখেছিল যেদিকে ঢুকতে পারবে, একটা ছিদ্র খুঁজতে হয়। যথারীতি কলি তার মাথায় ঢুকলো স্বর্ণ মণিকাঞ্চন দিয়ে, স্মৃতিভ্রম হলো। পরীক্ষিত মহারাজ তিনি পিপাসার্থ হয়ে কোথায় গেলেন, সৌমিক ঋষির আশ্রমে। ওই বনের ভিতরে দেখলেন যে সৌমিক ঋষি নামে একজন ঋষি ছিলেন, তিনি ধ্যানস্থ, চোখ মুজে ধ্যান করছেন। রাজার স্মৃতিভ্রম হয়ে গেল, তিনি গিয়ে বললেন, এই ঋষিবর, আমাকে জল দাও, আমার পিপাসা লেগেছে। ঋষি বললেন, কোনো কথা বললেন না, উনি তো ধ্যান হতে বসে। আবার চলেন, আমি রাজা, তোমাকে বলছি জল দিতে, তোমার কথা শুনছো না। তৃতীয়বার যখন বললেন, উনি তো ধ্যান করছেন, রাজা রাগ করে, পাশে একটি মরা সাপ ছিল, তিনি ধনুকের মাথায় মরা সাপটি নিয়ে সৌমিক ঋষি, ঋষির নাম কি বলছি, সৌমিক ঋষি, তার গলায় পেঁচিয়ে দিলেন। দিয়ে তো রাজা চলে গেলেন। রাজ্যে ফিরে গিয়ে যখন মুকুটটা রাখলেন, তখন তার খেয়াল, সর্বনাশ, আমি কি করলাম, আমি তো একটা অপরাধ করে ফেলেছি। আমার রাজ্যের ধ্যানস্থ একজন ঋষিকে আমি মরা সাপ গলায় ঝুলিতে অপরাধ করে ফেললাম, বোধহয় কলি সুযোগটা নিয়েছে। দেখেন কিভাবে কলি ঢুকে। তখন ওই সৌমিক ঋষির ছেলে ছিল শৃঙ্গী মুনি, যেরকম বাপ সেমন সন্তান, সেও খুব শক্তিশালী। শৃঙ্গী মুনি তার বন্ধুদেরকে নিয়ে নদীর তীরে স্নান করে খেলা করছিল। একটি ছেলেকে বলে, তুমি খেলা করছো এখানে, তোমার বাবাকে তো কোন রাজা, তার তো নাম জানে না, যে কোন এক রাজা অপমান করে গিয়েছে। এটা শুনে সে আসে নাই, ওইখানে শুনতে পেয়েছে তার বাবাকে মরা সাপ গলায় ঝুলি দিয়ে অপমান করেছে। আমরা শুনলে তো রাগ করবো, আমার বাবাকে যদি অপমান করে। শৃঙ্গীমণি কি করলেন, নদীতে স্নান করে, কৌশিক নদী স্নান করে, অঞ্জলি ভরে জল নিয়ে মন্ত্রপুত করে ওই রাজার মৃত্যু কামনা করে অভিশাপ দিল। যেই জলটা ভূমিতে, পৃথিবীতে পড়লো, পৃথিবী কাঁপতে শুরু করলো বসুন্ধরা। অভিশাপ কি দিল, যে কোলাঙ্গার, এত জানে না কে দিয়েছে, যে কোলাঙ্গার আমার নিষ্পাপ বাবার গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়েছে, আজ থেকে সপ্ত দিবসে তার যেন তক্ষকের হাতে মৃত্যু হয়। হরি বল, অভিশাপ দিয়ে দিল, পৃথিবী কাঁপতে লাগলো। ওইদিকে রাজা যখন রাজ্যে ফিরে গেলেন পরীক্ষিত মহারাজ, তার চিন্তা হতে লাগলো, সর্বনাশ, আমি তো কাজটি ভালো করিনি, আমি তো পাপ করেছি, কলির প্রভাবে আমার স্মৃতি ভ্রষ্ট হয়েছে, আমি কি করে মুক্তি পাব। তিনি উচ্চারণ করছেন, হায় হায় রে, আমি পাপ করেছি। শৃঙ্গীমণি নদীর থেকে ফিরে এসে তার বাবা কৌশিক, সৌমিক ঋষিকে, সৌমিক ঋষিকে বলছেন, বাবা, তোমাকে যে অপমান করেছিল কোলাঙ্গার রাজা, আমি তাকে অভিশাপ দিয়েছি। তুমি কি অভিশাপ দিয়েছ, তার যেন সাত দিন পরে মরে যায়, তক্ষক যেন দংশন করে। সৌমিক ঋষি শুনে বলছেন, বাবা, তুমি কাজটি তো ভালো করনি, রাজা তো আমাদের রক্ষক, তিনি আমাদের দেখভাল করেন, দেখাশোনা করেন, তুমি লঘু পাপে গুরুদণ্ড দিয়েছ, তুমি তার মৃত্যুদণ্ড দিতে পারো না।
কিন্তু যে তো অভিশাপ দিয়ে দিয়েছে অভিশাপ তো ফিরানো যাবে না। তখনই খবরটা কি করে রাজাকে জানানো যাবে? আর রাজা তো এদিকে টেনশন করতেছে, পায়চারি করছে, আইডি আমি একটা অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ওই ঋষির একজন শিষ্য ছিলেন গৌরমুখ, তাকে দিয়ে খবর পাঠানো হলো। তিনি গিয়ে রাজাকে বললেন, হে রাজন, তোমার তুমি যে শাপ দিয়ে অপমান করেছ তার ছেলে শৃঙ্গী তোমাকে অভিশাপ দিয়েছে, তোমার আয়ু আছে মাত্র 7 দিন, 7 দিন পর তুমি মরে যাবে, মৃত্যুর সংবাদ পেলে তোমরা কষ্ট পাই। রাজা আনন্দে নাচতে শুরু করেছে, বলে আমার প্রায়শ্চিত্ত হয়েছে। নিজে নিজে তার এটা, সে তো একটা ভালো বংশের ছেলে, অর্জুনের নাতি না সেই পাণ্ডব বংশের, হ্যাঁ কুল তিলক, সে বলছে যা হোক আমার প্রায়শ্চিত্ত হয়েছে যে আমি অন্তত একটা শাস্তি পেয়েছি, আমি অপরাধ করেছিলাম। এইটা ভেবে তিনি কি করলেন, সাথে সাথে সমস্ত রাজ্য ত্যাগ। এখানে একটি কথা আছে, আমরা মনে করি যে ভাগবত শোনাটা বোধ সুজা, ভাগবত শুনতে গেলে ত্যাগী হতে হবে। উদাহরণ কি, কে প্রথম ভাগবত শুনেছেন? পরীক্ষিত মহারাজ। কি ত্যাগ করেছেন? এত বড় রাজ্য ত্যাগ করেছে। আমি তো কাপড়টাই ত্যাগ করতে পারি না, আটটু ফুরানো কয়টা দিন ফিন্দালই, এরপরে দ্বিগুণে ত্যাগ করতে পারি, পারি না। অথচ ওই ভাগবত শুনতাম, ভাগবত শুনতে গেলে ত্যাগী হতে হবে। আমরা দেখবেন যে এই অনেক সময় এরকম হয় যে মন্দির আসলে পকেটে খুঁজি সবচেয়ে ছোটো নোটটা কোনটা আছে, দাদা হাসতে ঘটনাটা এটাই, পকেটে দেখি যে সবচেয়ে ছোটোটা, এটা যেমন তেমন কখনো কখনো শিরা ফারানোটো দেখি না দেখি না ওইটা দেলাই, এইটা যেন না হয়, এটা কেন অপরাধ। দিয়েন না, দিলে যেন যেটা চলে সেটা দিয়েন, অচল পয়সা ভগবানকে দিয়েন না। কখনো হয়, আমার কথা রাগ করেন না, আমরা তো সারা দেশ বিদেশ ঘুরি সব জায়গায়, কখনো কখনো এমন কিছু আমরা তো ডিব্বাতে জমা করি ভগবানের জন্য খরচের জন্য, ওইখানে দেখা যায় 2 টিকি 5 টিকি 10 টিকি এমন টাকা আছে যেটা ব্যবহার করা যায়, অর্ধেক আছে অর্ধেক নাই প্লাস্টিক লাগানো। এগুলো কেন হয়? আমার মন মানসিকতা যে, আর ভগবানকে যেরকম দেবেন সেরকম ফিরত পাবেন। দ্রৌপদী একটু কাপড় দিয়েছিল আঙ্গুলে বেঁধে, তার ফিরত 1000 গুণ 1000000 কাপড় পেয়ে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে ভগবান রক্ষা করেছিলেন। এগুলো বুঝতে হবে। এই ক্ষেত্রে যখন গৌরমুখ বললেন 7 দিন আয়ু আছে, পরীক্ষিত মহারাজ কি করলেন, সমস্ত রাজ্য নিমেষে ত্যাগ করে ফেললেন। তার ছেলে জন্মেজয়, মানে অর্জুনের পরবর্তী বংশধর, অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে পরীক্ষিত, পরীক্ষিতের ছেলে জন্মেজয়, জন্মেজয়ের কাছে রাজ্য দিয়ে এক কাপড়ে কুশাসন বগলে নিয়ে গঙ্গার তীরে চলে গেলেন। আমার মাত্র 7 দিন আয়ু আছে, আমরা কি জানি আমাদের কয়দিন আয়ু আছে? 7 দিন না 7 মিনিট না 7 সেকেন্ড। তিনি যখন জানলেন 7 দিন আয়ু আছে, তিনি চিন্তা করলেন দুর্লভ মনুষ্য জন্ম, 7 দিনই আমাকে কাজে লাগাতে হবে। তিনি বেরিয়ে গিয়ে গঙ্গা তীরে, তখন সমস্ত মুনিরা মানে দেবর্ষী রাজর্ষি মহর্ষি সবাই আসলেন। সুখদেব গোস্বামী 16 বৎসর বয়সে, সুখদেব গোস্বামী দিগম্বর, পরনে কাপড় নাই, কৃষ্ণকায়া, কালকে বাকিটা এখান থেকে বলবো। সুখদেব গোস্বামী আসলেন এবং তার গুরু হলেন, পরীক্ষিত মহারাজকে শিষ্য বানালেন। পরীক্ষিত মহারাজ বললেন, আমি মরতে যাচ্ছি, আমার আয়ু আছে মাত্র 7 দিন। তিনি কি প্রশ্ন করেছিলেন এটা আমাদের প্রশ্ন। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে গুরুরূপে বরণ করে বলেছিলেন, একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি? আমরা কি মৃত্যু পথযাত্রী না? সবাই তো মৃত্যু পথ যাচ্ছি, আজকেও কার 6 বৎসর পরে হোক, 10 বছর পরে হোক, 6 মাস পরে হোক, সবাই তো আমরা ওই পথেই যাচ্ছি। পৃথিবীতে কোনো কিছু সত্য না হলে একমাত্র সত্য মৃত্যু, ঠিক আছে? এর জন্য গীতায় ভগবান কি বলেছেন, যাতস্য ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ, জন্মিলে মরতে হবে, এটি ধ্রুব সত্য কথা। যেদিন আমরা জন্ম নিয়েছি সেদিন আমার মৃত্যুরও জন্ম হয়েছে। পরীক্ষিত মহারাজ বললেন, প্রশ্ন করলেন সুখদেব গোস্বামীকে, আমার মাত্র 7 দিন আছে, একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি? সুখদেব গোস্বামী বললেন, তোমার দাদামশাই অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণকে যে প্রশ্ন করেছিল, ক্ষত্রিয় হিসাবে আমার কর্তব্য কি, তার চাইতে তোমার প্রশ্নটা উত্তম, গরীয়সী। ভাগবতে লেখা আছে যে ওর চাইতে তুমি নাতি হিসাবে যে প্রশ্নটা করছো, এই প্রশ্নটা ওইটার চাইতে গরীয়সী, মানে উত্তম। একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি আমাদের প্রশ্ন,
আমাদের তো একই প্রশ্ন, আমাদের কি করণীয়? যদি আমি মনে করি মরবো এটা যদি বুঝি আর কি, কিন্তু আমরা ভাবটা হইলো সব মরলে আমি বোধহয় মরতাম না। এটা পাঁচ মিনিট একটু বিরক্ত করি, একটু এই উদাহরণটা বলি। যখন পাঁচ ভাই বনে ছিলেন যুধিষ্ঠির মহারাজ, মনে আছে আপনাদের, একদিন সন্ন্যাসীদের সুমেধ হরিণের সিংহে করে নিয়ে গেছিল। সুমেধ মানে যে লাকড়ি দেওয়ার যোগ্য করে। তখন পাঁচ ভাই খুঁজতে খুঁজতে ক্লান্ত পিপাসার্থ, সংক্ষেপে বলি পিপাসার্থ হয়ে গিয়েছিল। তখন সবাই যে কিছু জল আনতে, একজন একজনের পর, জানেন আপনারা, জল আনতে গিয়ে জলাশয়ের তীরে ধর্মরাজ বকরূপী সবাইকে প্রশ্ন করেছিল যে প্রশ্ন উত্তর না দিয়ে জল স্পর্শ করলে মরে যাবে। সবাই মরে গিয়েছিল। সর্বশেষ যুধিষ্ঠির মহারাজ গিয়েছিলেন, তাকেও ধর্মরাজ জিজ্ঞাসা করে, বকরূপী আমার প্রশ্ন উত্তর না দিয়ে জল স্পর্শ করলে মরে যাবে, তোমার ভাই ভাই মরে আছে সকলে। যুধিষ্ঠির বলছিল আমি উত্তর দেব। বলে প্রশ্নটি কি? অনেকগুলো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা হচ্ছিল কিমাশ্চর্যম বসুন্ধরা, এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য কোনটি? যুধিষ্ঠির মহারাজ উত্তর দিয়েছিলেন, খুব মন দিয়ে খেয়াল করেন, উত্তর দিয়েছিলেন এই পৃথিবীতে প্রতিদিন একটা ঘটনা ঘটে, আমরা দেখি বা শুনি, কেউ না কেউ মারা যায়। আমার আত্মীয় হতে পারে, অনাত্মীয় হতে পারে, আমার জাতের হইতে পারে, অন্য জাতের হতে, আমরা কিন্তু দৃশ্যটা দেখি কিংবা কাঁধে করে নিয়েও যাই, বলো হরি হরি বল। কিন্তু আমি এমনভাবে জীবন আচরণ করি মনে হয় আমি বোধহয় কোনোদিনই মরব না, এটি আশ্চর্য। হরি বল, ঠিক কিনা? প্রতিদিন ঘটনাটা আমরা দেখি বা শুনি, কিন্তু আমার আচরণটা এমন হয় মনে হয় বোধহয় আমি কোনোদিনই মরব না। আমরা শেষ করবো এই কথাটা বলে, সুখদেব গোস্বামী কাছে প্রশ্ন করেছেন একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি। আমাদের প্রশ্ন আজকে থাকুক, কালকে এখানে উত্তর দিয়ে আমরা পরে যাব। আমরা দশটা শেষ করে দিয়েছি, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। অনাদিরাদি গোবিন্দ কৃপা করে যে নাম দিয়েছেন সে নাম আমরা উচ্চারণ করে সকলে মিলে শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। আমার ভূতটি ক্ষমা করবেন। ওম যতস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনং চ যদ্ভবেত পূর্ণাঙ্গ ভবতু তৎসর্বং তৎপ্রসাদাদ জনার্দন। কালকে 7:30 থেকে 8টার ভিতরে আবার দেখা হবে, 7:30 দিকে আসবেন সবাই। হরি বল। সামান্য একটি কীর্তন করে, নাম কীর্তন করে প্রসাদ নিয়ে যাবেন। প্রসাদ আছে না? প্রসাদ নিয়ে যাবেন। আপনারা কেউ যাবেন না, অনুকল্প প্রসাদ নিয়ে যাবেন। আজকে এই অপরা একাদশীর প্রসাদ অবশ্যই নিয়ে যাবেন, দয়া করে প্রসাদ নিয়ে যাবেন। হরি বল, হরে কৃষ্ণ। Thank you.